আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে একটা খুবই ভালো একটা এয়ারড্রপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই এয়ারড্রপটার ভিতরে এক একজনের প্রফিট হবে, আপনারা আনলিমিট কাজ করতে পারবেন। এখানে প্রফিট হবে $50 থেকে $100 পার ইউজার। এর আগেও কিন্তু আমি এই আমার চ্যানেল করার আগে আমি একটা এই পোষি এক্সচেঞ্জারে কাজ করছিলাম, তো ওইখান থেকে ভালো প্রফিট আমি কিন্তু নিছিলাম, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমি এই যে এখন যে চ্যানেলটা আমি আপনাদের মাঝে চালাচ্ছি, এই চ্যানেলে আমি এটার আপডেট দিতে পারিনি, কারণ আমি তখন চ্যানেল ছিল না। তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা এখান থেকে আনলিমিট কীভাবে কাজ করবেন, কীভাবে আপনারা এটাতে এই ক্লায়েন্টটা করবেন টাচ টু ওয়ালেটের মাধ্যমে, সেই বিষয়টা বিস্তারিত আমি আলোচনা করব এবং কি পার্ট বাই পার্ট আপনাদের কাজ দেখাই দিব, ঠিক আছে। তো চলেন বন্ধুরা, দেরি না করি আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন আছেন, অনলাইনে ইনকাম করতে চান, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন এবং কি আপনারা এখানে একটা লাইক করে দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কি করবেন এই লিঙ্কের ভিতরে চলে আসবেন। এই যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কের ভিতরে আপনারা চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে যে কাজটা করবেন, এখানে আমার সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কটার উপরে আপনারা কি করবেন একটা এটা কপি করে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা কি করবেন, আপনাদের যে টাচ টু ওয়ালেট আছে, টাচ টু ওয়ালেটের নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। নতুন ওয়ালেট কেন বলতেছি, এখানে ভাই আর কি স্ক্যামারও তো অভাব নাই, এর জন্য নতুন ওয়ালেট দিয়ে কাজটা করবেন, যেহেতু ওয়ালেট কানেক্ট করতে হবে। ওকে, আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা প্রত্যেকেই নতুন ওয়ালেট কানেক্ট করবেন। আসার পরে ওইটা কানেক্ট করার পরে আপনারা কি করবেন, এই জায়গায় এই যে ডেপস বাটন যেটা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কাজগুলি করবেন। ওকে, ডেপস বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসে এই আমি যে অ্যাড্রেসটা কপি করলাম এই অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন। দিয়ে দিয়ে আপনি ডান বা আপনার যে কিবোর্ডে ইন্টার বাটনটা আছে, ইন্টার বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এই জায়গায় নেটওয়ার্কটাকে চেঞ্জ করা। যারা নতুন বন্ধু আছেন, পুরান বন্ধু আছেন, প্রত্যেকেরই বলতেছি এই জায়গায় নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিয়ে এখানে স্মার্ট চেন দিবেন। দেখেন, এই অফার সম্পর্কে আরেকটু বলি, এইখানে আপনারা একটু দেখতে পারবেন যে এইখানে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু বিশাল অ্যামাউন্ট, 10 লক্ষ, 1 মিলিয়ন MRT টোকেন গিফট, ঠিক আছে। তো এখানে অল ইউজার কিন্তু পেমেন্ট পাবেন, কেউ এটাকে অবহেলা করবেন না। খুবই চমৎকারভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা জয়েন করবেন। মাথা ঠান্ডা করে কোপাকুপি শুরু করেন, খুবই ভালো অফার এবং কি এখানে আনলিমিটেড টিক্স আপনাদেরকে আমি দেখাই দিব। ওকে, আমি কিন্তু লাইভে কাজটা করতেছি। এখন কি করবেন আপনারা, এইখানে দেখবেন আপনাদেরকে এই যে ওয়ালেট কানেক্ট অপশনটা আছে, এই ওয়ালেট কানেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে অনেকগুলি ওয়ালেট আসবে, আপনি কি করবেন এই যে টাচ টু ওয়ালেট আছে, এই টাচ টু ওয়ালেটের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, টাচ টু ওয়ালেটে ক্লিক দিলে এখানে লেখা আসবে কানেক্ট বাটন, এই যে কানেক্ট, এই কানেক্ট বাটনের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে ওকে লেখা আসবে, ওকে লেখার উপরে ক্লিক দিয়ে দিবেন। ওকে লেখার উপরে ক্লিক দিলে এখানে নট ফাউন্ড দেখাবে, বাট এখানে দেখেন আপনার ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এটা কিন্তু প্রথম স্টেপের কাজ শেষ। এখন আসেন সেকেন্ড স্টেপের কাজ দেখাই। সেকেন্ড স্টেপের জন্য আপনার যে কাজ করতে হবে, এই যে মেইলের গড়টা দেখতে পাচ্ছেন, এই মেইলের গড়ে আপনার একটা মেইল দিয়ে দিবেন। তো আমি একটা মেইল এ জায়গায় দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু লাইভে কাজটা করতেছি, আপনারা মেইলটা দেওয়ার পরে নিচে দেখবেন সেন্ড বাটন নামে একটা অপশন আছে, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দিলে আপনি যে মেইলটা দিছেন এই মেইলে চলে যাবেন বরাবর। আমি কিন্তু মেইলে চলে আসলাম বরাবর, মেইলে চলে আসলে দেখবেন আমার এখানে একটা মেইল তারা মেইল করে দিছে, এই যে এই জায়গায় দেখেন একটা মেইল কিন্তু আমাকে পাঠিয়ে দিছে ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখন যে কাজটা করব, এইখানে যে এই যে মেইলের যে নাম্বারগুলি পাঠাইছে এটাকে চাপ দিয়ে ধরে আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি টাচ টু ওয়ালেটে মিনিমাইজ করে চলে গেছিলাম। এখন এই যে যে ওটিপি গড়ের যে নাম্বারটা আছে, এই যে এখানে যে নাম্বারটা কপি করে নিয়ে আসছেন এই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন, পেস্ট করবেন। পেস্ট করে এখানে দেখবেন নিচে কনফার্ম বাটন আছে, এই কনফার্ম বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আপনার সেকেন্ড স্টেপের কাজ শেষ। এবার আসেন, আপনাকে আমি থার্ড স্টেপ দেখাবো। থার্ড স্টেপ দেখানোর জন্য এইখানের ভিতরে আপনি কাজটা, এখানে কি কাজ করবেন, আপনার যে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে,
ভালো করে বুঝেন। এই যে ওয়ালেট অ্যাড্রেসটা চাইলে আপনি আগেও কপি করতে পারেন, এখনও এই যে কপি বাটনে ক্লিক করলে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এখন এই জায়গায় দুইটা টেলিগ্রামে আপনার জয়েন করতে হবে। আচ্ছা, এইখান থেকে টেলিগ্রামে গেতে আপনার প্রবলেম হবে, এর জন্য আপনি কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমি কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পোস্টটা করে রাখছি, প্রথম যে একটা পোস্ট আছে এই পোস্টার ভিতরে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। এই যে এখানে দুইটা টেলিগ্রাম, দুইটাই কিন্তু দিয়ে রাখছি, এই একটা এই একটা। তো আপনারা কি করবেন, প্রথম পোস্টার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি কাজ করতে পারেন, আপনার ইনকাম 100% নিশ্চিত। স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে দেখেন তারা চাচ্ছে এই জায়গায় আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে পেস্ট করে দিবেন। ওকে, আমি কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিছি। এখানে তারা আমাকে বলছে কংগ্রাচুলেশন, ঠিক আছে, এই জায়গায় দেখেন তারা আমাকে বলছে কংগ্রাচুলেশন। এবার আসেন, আমি আবার ফেরত যাব ওইখানে। তো এই জায়গায় ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনারা কি করবেন, এই জায়গায় এই যে চেক যে অপশনটা আছে, এই চেক অপশনে আপনাদের ক্লিক দিতে হবে। এই চেক অপশনে আমি একটা ক্লিক দিয়ে দিলাম, তার মানে আমার একটা কাজ শেষ হয়ে গেছে। এখন আসেন, সেকেন্ড কাজটা আমার করতে হবে। আবার আমি চলে যাব হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে, অর্থাৎ আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে সেকেন্ড যে অপশনটা আছে, এই সেকেন্ড অপশনে অফিসিয়াল মানে এখানে জয়েন করবেন। জয়েন করে সুন্দর করে এই জায়গায় একটা ভালো কমেন্ট করবেন, গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট, বেরি, আপনার যেটা ভালো লাগে কমেন্ট করে আবার আপনি ডেপসের ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এই জায়গায় দেখবেন আপনার এখানে এই যে হচ্ছে চেক, এই চেক অপশনে আবার আরেকটা ক্লিক করে দিবেন। ওকে, এই চেক অপশনে একটা ক্লিক করে দিলে দেখবেন আপনার এই কাজটা শেষ। আচ্ছা, এইবার তারা বলতেছে আপনার এখানে টুইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে হচ্ছে 3 জন ফ্যানকে রিটুইট করতে হবে। এটা কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট, অর্থাৎ মেইন অ্যাকাউন্টের সকল কাজগুলি আপনার করতে হবে। এইখানে দেখেন আপনি চাইলে কিন্তু এটি এমনি ক্লিক করলেও কিন্তু এটা হয়ে যাবে, বাট এটা করলে পেমেন্টটা আপনি নাও পাতে পারেন, রিজেক্ট হতে পারে। আপনি কি করবেন, আপনার যেহেতু এটা প্রথম অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি এই প্রথম অ্যাকাউন্টটার যে এদের যে ইয়াটা আছে, এই যে এদের যে টুইটার পেজটা আছে, আপনারা কি করবেন এখানে আসার পরে এটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন সরাসরি হচ্ছে, ও সরি, এই জায়গায় আমি আপনাদের এটা আমি কপিতে টাচ করছি, তারা অটোমেটিকলি আমাকে টুইটারে নিয়ে আসছে, বাট আমি এখান থেকে টুইটারে যাব না। আমি কি করব, ওদের যেটা কপি করছি, কপি করার পরে আপনারা কি করবেন, এই জায়গায় আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে এই টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে আপনার টুইটার ওদের যে কপি করছেন সেই কপিটা এই জায়গায় পেস্ট করে দিবেন। এই যে এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে গিয়ে আপনি এখানে চাপ দিয়ে ধরে এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে এই যে এখানে সার্চ বাটন আছে, সার্চে ক্লিক দিলে তাদের যে অপশনটা তারা এটা কিন্তু চলে আসবে। ওকে, তো আপনারা ওইটাকে কি করবেন, ফলো করে নেবেন। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, ওইটাকে ফলো করার পরে আপনারা এখানে চলে আসবেন। আসার পরে আমি একটু দেখাই, এখানে আপনার এখানে এই যে চেক আছে, চেক বাটনের উপরে একটা ক্লিক দিবেন। চেক বাটনের উপরে ক্লিক দিলে দেখবেন হয়ে যাবে সাকসেস। আবার এই যে আবার এইখানে চেক বাটন আছে, এই চেক বাটনের উপরে একটা ক্লিক দিবেন। তো আপনার এটা কিন্তু কাজ কমপ্লিট হয়েছে। আপনি যদি চান টুইটারের কাজ নাও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর আসেন, এইখানে দেখবেন আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের দেখবেন এইখানে আপনাদের রেফারেল লিঙ্ক আছে। আপনারা কি করবেন, এই রেফারেল লিঙ্কটাকে কপি করবেন। এই রেফারেল লিঙ্কটাকে কপি করে আবার নতুন একটা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনি সেম কাজটা করবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, আপনারা ঠিকঠাক মতো বুঝে নিছেন। ওকে, তো এই ওয়ালেটের এখানে কিন্তু কাজ করতে হলে আপনাকে টেলিগ্রাম লাগবে। এখন কিন্তু টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইছি। এখন আসেন, আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্টে কাজ করে দেখাবো, যে আপনারা যদি আপনার একই অ্যাকাউন্টে আপনার নিজের রেফারে আপনি নিজেই কাজ করতে পারবেন। আচ্ছা, সেকেন্ডবারের মতো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা নিজের রেফারে নিজেরাই করবেন। নতুন আরেকটা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে সেম ডেভ ব্রাউজারে আপনার রেফার লিঙ্কটা পেস্ট করে দিবেন। অবশ্যই কিন্তু এই জায়গায় আপনাদের টেলিগ্রামে নতুন একটা অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। আগের একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একবারই আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা কী করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে আপনারা যেটা দিবেন, দেওয়ার পরে এখানে স্মার্ট চেন সিলেক্ট করে নেবেন, কানেক্ট ওয়ালেট,
তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে সেম আগের মতোই, ঠিক আছে। দেওয়ার পরে এই জায়গায় আপনাদের একটা মেইল দিতে হবে, তো আমি একটা নতুন মেইল দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেল দেওয়ার পরে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে সেম আপনাকে আবার আপনার মেইলে নিয়ে যাবে। আসার পরে এই জায়গায় দেখবেন আপনাকে একটা ইমেইল দিয়ে দিছে, এই ইমেইলটাকে সেমভাবে আপনি কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। কোডটাকে কপি করে নিয়ে এই জায়গায় আপনি সেমভাবে এই জায়গায় বসায় দিবেন, বসায় কনফার্ম বাটনে ক্লিক দিবেন। আমি কিন্তু টেলিগ্রামের আরেকটা নতুন নিয়েছি, তো আবার সেমভাবে আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম পেজে চলে আসবেন। আসার পরে এইখান থেকে তাদের যে দুইটা বট আছে, ও এখানে আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে আপনি এইখান থেকে আপনার অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি কপি করে নেবেন। তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে এই জায়গায় আসবেন, টেলিগ্রামে স্টার্ট করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা চাবে, আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ব্যাস। ওকে, তো কংগ্রাচুলেশন জানাইছে। এখন আপনি আবার সেম এইখানে আপনি আবার টেলিগ্রামে আসবেন। আসার পরে সেকেন্ড যেটা আছে, অর্থাৎ সেকেন্ড যে আমাদের ইয়াটা আছে কি বলে, যে তাদের যে টেলিগ্রামটা আছে, সেকেন্ড টেলিগ্রামটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ, তো সেকেন্ড টেলিগ্রামটা আমি আবার ক্লিক করে দিলাম, এখানে জয়েনে ক্লিক করে দিব। এখানে একটা ভালো প্রজেক্ট লিখব, ভালো একটা লিখব, নাইস প্রজেক্ট, ওকে দিয়ে দিলাম। তো এখন আবার আসেন এই জায়গায়, আপনি ট্রাস্ট ওয়ালেটে আসবেন। আসার পরে আপনি যে এখানে চেক বাটনে ক্লিক করে দিবেন, দেখেন আবার এখানে চেক বাটনে ক্লিক করে দিবেন, তো আপনার দুইটা কাজ কিন্তু একসাথে হয়ে গেল। আবার এখানে টুইটারে চেকে ক্লিক করবেন, সেমভাবে আপনি আরেকটা চেকে ক্লিক করবেন, তো এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, আপনি এই অফারের জন্য অ্যাক্টিভ। ওকে, তো এখন আপনি যে কাজটা করবেন, এভাবে আপনি চাইলে আনলিমিট আপনার ইয়ে দিয়ে, টেলিগ্রাম নাম্বার দিয়ে আনলিমিট অ্যাকাউন্ট অ্যাড করে আনলিমিটভাবে আপনি কাজ করতে পারেন। যেহেতু এক একটা টাস্ট অ্যাকাউন্টে, টাস্ট ওয়ালেটে আনলিমিট অ্যাকাউন্ট করা যায়, যেমন ধরেন 15টা অ্যাকাউন্ট, কোনোটাতে 10টা অ্যাকাউন্ট করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আনলিমিট টিক্স আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে যদি এটা পেমেন্ট করে, খুব ভালো পরিমাণ একটা পেমেন্ট করবে, খুবই ভালো পরিমাণ, কারণ এর আগে পুশি এক্সচেঞ্জ কিন্তু ভালো পরিমাণ ইনকাম দিয়ে গেছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, এভাবে আমি যেভাবে দেখাইলাম এভাবে কাজটা করে আপনারা প্রত্যেকে এখানে কাজটা করে রাখেন। ভাই 10 মিনিট 20 মিনিট সময় দেন, দিয়ে কাজটা করে রাখেন, যদি পেমেন্টটা করে আলহামদুলিল্লাহ, এখান থেকে ভালো পেমেন্ট আমরা এখান থেকে পাবো। তো ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।